আগুনে পুড়ে গেছে গাজীপুরের শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকার একটি তুলার গুদাম। বৃহস্পতিবার বেলা 11:30টায় নতুন বাজার এলাকায় এসপিএস টেক্সটাইল মিলসের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রথমে কাজ শুরু করে, পরে যোগ দেয় আরও 4টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি। পাশে নিউ অফ ফিট মিল, ওখান থেকে মনে করেন দৌড়া আসলাম, আসি দেখি খালি আগুন আর আগুন, অন্য কোনো কিছুই নাই, খালি আগুন। এর মানে তুলা, এসব সব কিছু জায়গায় তুলার মানে আগুন লাগছে বেশি।